ভারতীয় জাতীয় কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে দুই যুগ পর নেতৃত্ব গান্ধী পরিবারের বাইরে। মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে পিপলস ডিফেন্স ফোর্সের সংঘর্ষ, তিন দিনে ৪০ সেনা নিহতের দাবি। পশ্চিমা চাপের মধ্যে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে ইরান, তবে যুদ্ধে সহায়তা দেয়া হচ্ছে না বলছে তেহরান। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন। পূর্ব পশ্চিমে আপনাদের সাথে আছি মুশফিকুল হাসান। বিপুল ভোটে ভারতীয় কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত হলেন বর্ষীয়ান নেতা মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেসের কার্যালয়ে ভোট গণনা শেষে তার জয় নিশ্চিত করা হয়। খাড়গের পক্ষে ভোট পড়েছে ৭৮৯৭টি আর প্রতিপক্ষ শশী থারুর পেয়েছেন মাত্র ১০৭২টি সমর্থন। এর মধ্য দিয়ে দুই যুগ পর কংগ্রেসের নেতৃত্ব গেল গান্ধী পরিবারের বাইরে। এদিকে ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলেছেন খাড়গের প্রতিদ্বন্দ্বী শশী থারুর। তার অভিযোগ, ভোট প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম হয়েছে, উত্তরপ্রদেশের ভোট অবাধ এবং স্বচ্ছ হয়নি বলে মন্তব্য করেন তিনি। সোমবার দলের নতুন সভাপতি নির্বাচনে গোপন ব্যালটে ভোট দেয় ৯০০০এরও বেশি প্রতিনিধি। শুরু থেকেই জনপ্রিয় প্রার্থী ছিলেন ৮০ বছর বয়সী খাড়গে। প্রভাবশালী অনেক নেতার পাশাপাশি তার পক্ষে সমর্থন ছিল গান্ধী পরিবারেরও। অনেকেই মনে করছেন খাড়গের হাতে দায়িত্ব গেলেও মূল নিয়ন্ত্রণ গান্ধী পরিবারের হাতেই রয়ে যাচ্ছে। এড়িয়ে জানাতে পশ্চিমবঙ্গ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, মল্লিকার্জুন খাড়গের সাথে গান্ধী পরিবারের সুসম্পর্ক তো দীর্ঘদিনের, সেক্ষেত্রে সভাপতি হিসেবে তার জয়ে কংগ্রেস কি আদৌ পরিবারের প্রভাবমুক্ত হবে, কি বলছেন বিশ্লেষকরা? দেখুন, রাজনৈতিক বিশ্লেষকদের মত এই মুহূর্তে মল্লিকার্জুন খাড়গে, অর্থাৎ বিপুল ভোটে মল্লিকার্জুন খাড়গে কিন্তু জিতেছেন, অর্থাৎ ৯০০০ ভোটের মধ্যে ১৭০০ ভোট মাত্র পেয়েছেন শশী থারুর। কিন্তু মল্লিকার্জুন খাড়গে যে এই বিপুল ভোটে জয় পেয়েছে এবং জয় পাওয়ার পরে প্রায় ২৫ বছর পরে এরকম একজন কংগ্রেস পরিবারের বাইরে একজন নেতৃত্ব, যিনি একজন সভাপতি হতে পারেন কংগ্রেসের, মূলত মল্লিকার্জুন খাড়গের সঙ্গে এবং গান্ধী পরিবার একটা ভালো সম্পর্ক রয়েছে, সোনিয়া গান্ধীর সঙ্গে কিন্তু একটা ভালো সম্পর্ক রয়েছে, এবং সেই ভালো সম্পর্কের ক্ষেত্রে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা মনে করছেন যে এই গান্ধী পরিবারের বাইরে যদিও মল্লিকার্জুন খাড়গে সভাপতি হচ্ছেন, কিন্তু গান্ধী পরিবারের যে প্রভাব সেটা থাকবে। বিজেপি বিভিন্ন সভায় কিন্তু বলেছেন যে গান্ধী পরিবারের সঙ্গে কংগ্রেস সেভাবে গান্ধী পরিবার একের পর এক নেতৃত্ব করে যাচ্ছে, অর্থাৎ পরিবর্তনকে নিয়ে বিজেপি বারবার প্রশ্ন তুলেছিলেন, সেই পরিবর্তনের বাইরে বেরোতে গিয়ে কংগ্রেস কিন্তু এবারে গান্ধী পরিবারের কোন সদস্য ভোটে নেবেন না। তার কারণে মল্লিকার্জুন খাড়গে যদিও সভাপতি নির্বাচিত হলেন, কিন্তু সেখানে কংগ্রেসের যে একটা প্রভাব, গান্ধী পরিবারের যে একটা প্রভাব সেটা কিন্তু থাকবে। টানা তিন দিনে মিয়ানমারে বিদ্রোহী বাহিনীর দফায় দফায় হামলায় ৪০ সেনা সদস্য নিহত হয়েছেন। বুধবার মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতির এক প্রতিবেদন এই তথ্য দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের সাগাইন, মগউই, বাগো, ইয়াঙ্গুন অঞ্চলে জান্তা সেনাদের লক্ষ্য করে হামলা চালায় পিপলস ডিফেন্স ফোর্স। এছাড়াও দেশটির চীন, কারেন এবং মন রাজ্যের বিভিন্ন এলাকায় অভিযানের সময় সেনা সরঞ্জাম লুটপাট এবং বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দেওয়ার তথ্য পাওয়া গেছে। মগউই অঞ্চলে একটি স্কুলের কয়েকটি স্থাপনা পুড়িয়ে দেয় বিদ্রোহীরা।
রাশিয়াকে ড্রোন ছাড়াও আধুনিক ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে ইরান। দেশটির দুই কর্মকর্তা এবং কূটনীতিকের বরাতে এমন তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অসন্তোষের মধ্যেই 6 অক্টোবর এ সংক্রান্ত চুক্তি হয় বলে জানানো হয় প্রতিবেদনে। সমাধানের বদলে ক্রমেই জটিল হচ্ছে ইউক্রেনের রুশ অভিযান। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগের পর এবার আলোচনায় এসেছে ইরানের তৈরি কামিকাজি ড্রোনের। যুক্তরাষ্ট্র এবং এর পশ্চিমা মিত্রদের দাবি, ইরানের এই ড্রোন ব্যবহার করেই ইউক্রেনের আবাসিক এলাকাকে হামলার লক্ষ্যবস্তু বানাচ্ছে রাশিয়া। সামরিক অস্ত্রের মজুদ কমে আসায় রাশিয়া ইরানের দ্বারস্থ হয়েছে বলে এক ভিডিও বার্তায় দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। অস্ত্র সহযোগিতার জন্য রাশিয়া এখন তার মিত্র তেহরানের দিকে হামাগুড়ি দিচ্ছে। এতেই বোঝা যায় ক্রেমলিনের সামরিক সক্ষমতা দেউলিয়া হওয়ার পথে। এই যুদ্ধে ইউক্রেনের জয় নিশ্চিত। এমন পরিস্থিতিতে নতুন প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। তারা বলছে ড্রোন ছাড়াও রাশিয়াকে আধুনিক ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে ইরান। অক্টোবরে দুই পক্ষের মধ্যে এ সংক্রান্ত চুক্তি হয় বলে ইরানের দুই কর্মকর্তা এবং কূটনীতিকের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। যদিও ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহের বিষয়টি অস্বীকার করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়, অভিযান শুরুর পর রুশ বাহিনীকে কোনো ড্রোন সরবরাহ করা হয়নি বলে দাবি তেহরানের। এদিকে ইউক্রেনীয় বাহিনীর ক্রমাগত হামলায় খেরসনের পরিস্থিতি গুরুতর হয়ে উঠেছে বলে স্বীকার করেছেন ইউক্রেনে নিযুক্ত রুশ কমান্ডার। পরিস্থিতি বিবেচনায় বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার তাগিদ দিয়েছেন জেনারেল সার্গি সুরোভিকিন। ইউক্রেনে কৌশলগত হামলা জোরদার করেছে পুতিন প্রশাসন। হামলার নতুন লক্ষ্যবস্তু জ্বালানি কেন্দ্র। প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন গত 8 দিনে ইউক্রেনের 30% বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। এতে বিদ্যুৎহীন হয়ে পড়েছে 1162 শহর এবং গ্রাম। ভোগান্তিতে পড়েছে কয়েক লাখ বাসিন্দা। ইউক্রেন যুদ্ধের 8 মাস পার হয়েছে। এই 8 মাসে গ্রীষ্ম বর্ষা পেরিয়ে শীতকাল শুরু হয়েছে দেশটিতে। প্রতিদিন একটু একটু করে হিমাঙ্কের নিচে নামছে তাপমাত্রা। রুশ আগ্রাসনের কারণে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের 30% বিদ্যুৎ কেন্দ্র অকেজ হয়ে গেছে। সরকারি হিসাবে 1162টি শহর ও গ্রামে নেই বিদ্যুৎ, গ্যাস বা সুপেয় পানি। অনেকেই দেশ ছেড়ে পালালেও যারা এখনও আছেন তাদের সামনে এখন আসন্ন শীতকাল নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমাদের ফ্ল্যাটের সব জানালা হামলায় ভেঙে গেছে। রাতে অসম্ভব ঠান্ডা পড়ে, বিদ্যুৎ নেই বহুদিন, তাই পাশের খালি ফ্ল্যাটে রাতে ঘুমাতে যাই। এ সপ্তাহে নতুন করে মিকোলাইভ, কিয়েভ, দনিপ্রো, জাপোরজিয়া, খারকিভের বিদ্যুৎ কেন্দ্র ও উষ্ণ পানি সরবরাহ ব্যবস্থা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও দ্রোণ হামলা চালায় রাশিয়া। সন্ধ্যা থেকে অনেক ঠান্ডা লাগে, তাই সবসময় মোটা কাপড় পরে থাকতে হয়, কিন্তু তারপরেও ঠান্ডা লাগে। কাঠ দিয়ে আগুন তৈরি শুরু করেছি, এছাড়া আর উপায় নেই, বাঁচতে তো হবে। পশ্চিমা বিশ্ব বলছে ইউক্রেনীয়দের মানসিকভাবে দুর্বল করতেই এভাবে বিদ্যুৎ স্থাপনায় হামলা চালাচ্ছে রাশিয়া। শীতের আগে এসব বিদ্যুৎ কেন্দ্র মেরামত করা নিয়ে উদ্বিগ্ন কিয়েভ। এ পরিস্থিতিতে বিদ্যুৎ ব্যবহার কমানোর জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সেপ্টেম্বরে নর্থ স্ট্রিম 1 পাইপলাইনে বিস্ফোরণের ফলে অন্তত 50 মিটার অংশ ধ্বংস হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নরওয়েজিয়ান রোবোটিক্স কোম্পানির ধারণ করা ভিডিও থেকে এই তথ্য পাওয়া গেছে। সমুদ্রের তলদেশে 80 মিটার নিচে একটি ভিডিও ধারণ করে ব্লু ওয়াই রোবোটিক্স কোম্পানি, যেখানে দেখা যায় ক্ষতিগ্রস্ত হওয়া বিশাল অংশ। প্রতিষ্ঠানটি বলছে পাইপলাইনের অনেক যন্ত্রাংশ হারিয়ে গেছে অথবা সমুদ্রের বালিতে চাপা পড়েছে। কর্তৃপক্ষ বলছে বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে এই পুরো ধাতব পাইপলাইনও বেঁকে যেতে বাধ্য হয়েছে। ডেনমার্কের পুলিশের ধারণা নর্থ স্ট্রিম 1 এবং 2 পাইপলাইনে বিস্ফোরণে অন্তত 4টি ছিদ্র হয়েছে। নাশকতার সন্দেহ করা হলেও এ ব্যাপারে এখনও কিছু নিশ্চিত হওয়া যায়নি।
মধ্যবর্তী নির্বাচনের আগে কৌশলগত মজুদ থেকে 15 মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল ছাড়ের ঘোষণা দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জ্বালানি তেলের বাজারকে নিয়ন্ত্রণে আনতে এই পরিকল্পনা নিচ্ছেন তিনি। জানা গেছে ছাড় করার পর শিগগিরই এই তেল বিক্রি সম্ভব হবে। সম্প্রতি ওপেকভুক্ত দেশগুলো তেল উৎপাদনে কমিয়ে দেওয়ার ঘোষণার পর মূলত এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে মার্কিন প্রশাসন। এদিকে এখনও উত্থান পতন অব্যাহত আছে বিশ্ব জ্বালানি তেলের বাজারে। গতকাল দিনের শেষ ভাগে কমে আসলেও বুধবার আবারও বেড়েছে তেলের দাম। দুপুর 2টা পর্যন্ত 0.14% বেড়ে প্রতি ব্যারেল ব্র্যান্ড ক্রুড বিক্রি হয়েছে $90.16, আর যুক্তরাষ্ট্রে 0.7% বেড়ে প্রতি ব্যারেল তেল বিক্রি হয়েছে $83.40। দক্ষিণ কোরিয়ার বার্ষিক প্রতিরক্ষা মহড়া শেষ হতে না হতেই আর্টিলারি শেল নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। মঙ্গলবার পশ্চিম উপকূল থেকে এই আর্টিলারি শেল নিক্ষেপ করে পিয়ংইয়ং। বুধবার এক বিবৃতিতে এমনটি জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। তারা জানায় পশ্চিম উপকূল থেকে সমুদ্রে প্রায় 100টি শেল নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। এছাড়াও 150 রাউন্ড গুলি চালানো হয়েছে বলে জানিয়েছে দক্ষিণের জয়েন্ট চিফ অফ স্টাফ। এদিকে দক্ষিণ কোরিয়াকে সতর্ক করতে এই শেল নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে উত্তর কোরিয়া। ফ্রান্সে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির প্রতিবাদে ট্রেড ইউনিয়নগুলোর ডাকা ধর্মঘটে স্কুল এবং ট্রেন চলাচল ক্ষতিগ্রস্ত হচ্ছে। মঙ্গলবার দেশজুড়ে চলা বিক্ষোভে আঞ্চলিক ট্রেনগুলোর অর্ধেক বন্ধ হয়ে গেছে। এছাড়া সরকারি বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। মজুরি বাড়ানোর দাবিতে কয়েকদিন ধরেই ফ্রান্সের তেল শোধনাগারগুলোর কর্মীরা ধর্মঘট পালন করছে। এর ধারাবাহিকতায় এবার সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এদিকে শ্রমিকদের ধর্মঘটে তেল শোধনাগারগুলোর কার্যক্রম ব্যাহত হওয়ায় পেট্রোল পাম্পগুলোতে সরবরাহ সংকট দেখা দিয়েছে। এর আগে শনিবার ফরাসি জ্বালানি মন্ত্রী জানান, দেশের 1/4 বেশি গ্যাস স্টেশনে জ্বালানি ঘাটতি রয়েছে। ইন্দোনেশিয়ায় চলতি বছর কিডনি সংক্রান্ত জটিলতায় 99 জন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানায়। মুখপাত্র মোহাম্মদ সাহরিল জানান, অক্টোবরের 18 তারিখ পর্যন্ত 206 রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত 20টি প্রদেশ থেকে কিডনি জটিলতায় ভুগছে এমন শিশুর খবর পাওয়া গেছে। হঠাৎ করে শিশুদের কিডনি রোগে আক্রান্ত হওয়ার বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। চলতি বছরের জানুয়ারি থেকে অজানা কারণে শিশুদের কিডনি আক্রান্ত হচ্ছে, যাদের বেশিরভাগেরই বয়স 5-এর নিচে। পূর্বের কোনো শারীরিক জটিলতা কিংবা দীর্ঘস্থায়ী কিডনি রোগের উপসর্গ ছাড়াই শিশুদের কিডনি অকার্যকর হয়ে পড়ছে। মারাত্মক আকার নিয়েছে যুক্তরাষ্ট্রের বার্ড ফ্লুর প্রকোপ। রোগটির প্রাদুর্ভাবে এবছর অন্তত 4.70 কোটি প্রাণী মারা গেছে, যা 2015 সালের পর সর্বোচ্চ। সংক্রমণের প্রভাবে ডিম ও বাচ্চার উৎপাদন কমে যাওয়ায় বিপাকে পাখি পালনকারীরা। 2023 সালের গ্রীষ্মকাল পর্যন্ত এ প্রকোপ চলবে বলে জানিয়েছে মার্কিন কৃষি বিভাগ। অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লুর সংক্রমণে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পোলট্রি খাত। এরই মধ্যে দেশটির 42 রাজ্যে শনাক্ত হয়েছে এ ভাইরাস। বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে এবছর মারা গেছে অন্তত 4.70 কোটি প্রাণী। কমে গেছে হাঁস মুরগি ও পাখির বাচ্চা উৎপাদন, ফলে চরম বিপাকে পড়েছেন পাখি পালনকারীরা। সংক্রমণ ঠেকাতে বন্ধ রাখা হয়েছে এসব প্রাণীর রপ্তানি। মার্কিন কৃষি বিভাগ বলছে এবারের প্রকোপের প্রধান কারণ বার্ড ফ্লুর H5N1 ধরন। এই ধরনের কারণে ইউরোপেও এরই মধ্যে 5 কোটি হাঁস মুরগি মারা গেছে বলে জানিয়েছে রয়টার্স। বিশেষজ্ঞরা বলছেন বর্তমানে বার্ড ফ্লু ভাইরাসের নতুন নতুন ধরন খুঁজে পাওয়া যাচ্ছে যা দীর্ঘদিন টিকে থাকে। এর আগে 2015 সালে বার্ড ফ্লুর সবচেয়ে মারাত্মক প্রাদুর্ভাবে যুক্তরাষ্ট্রে রেকর্ড 5.5 কোটি প্রাণীর মৃত্যু হয়। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বলা হয় অ্যাকোয়ারিয়ামের সুপরিচিত ছোট্ট মাছ গোল্ডফিশ সহজেই ভুলে যায় বা স্মৃতি ধরে রাখতে পারে না, তবে সে ধারণা এবার পাল্টে দিয়েছেন যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তারা দেখিয়েছেন অন্যান্য স্থল প্রাণীর মতোই এই মাছগুলোর তাদের চারপাশের পরিবেশ বোঝার ক্ষমতা আছে, পাশাপাশি তাদের স্মৃতি এতটাও কম নয় বলে দাবি গবেষকদের।
মজার বিষয় হলো অ্যাকুইরিয়ামের এই ছোট্ট মাছ গোল্ডফিশের স্মৃতি এতটাই কম যে এক পাত্র থেকে আরেক পাত্রে নেয়ার মধ্যেই মাত্র 3 সেকেন্ডে তারা তাদের আগের অবস্থানের কথা ভুলে যায়। সে কারণেই কম স্মৃতিশক্তি মানুষের তুলনা হয় এই মাছের সাথে। গোল্ডফিশের স্মৃতিধারণ ক্ষমতা নিয়ে মজা করা হলেও বিজ্ঞানে এটি একটি গবেষণার বিষয়বস্তু। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের দাবি, চলাচলের পথে সবটুকু মনে রাখতে পারে সোনালী রঙের এই মাছ। গোল্ডফিশের স্বল্প স্মৃতিশক্তির বিষয়টি পুরোপুরি ভুল ধারণা। আমাদের ধারণার চেয়েও বেশি বুদ্ধিমান এই প্রাণী। রঙের মধ্যে পার্থক্য করা, এমনকি সংখ্যা বোঝারও ক্ষমতা আছে তাদের। মাছটির স্মৃতিশক্তির বিষয়টি বুঝতে সাদাকালো দেয়াল বিশিষ্ট 70 সেন্টিমিটারের একটি ট্যাঙ্কে তাদের ছেড়ে দেয়া হয়। একটি নির্দিষ্ট দূরত্বে পৌঁছার পর তরঙ্গ সৃষ্টি করে তাদের আগের অবস্থানে পাঠিয়ে দেয়া হয়। এভাবে কয়েক মাস 9টি গোল্ডফিশকে প্রশিক্ষণ দেন জীববিজ্ঞানী সিবেউক্স। এতে দেখা যায় গোল্ডফিশগুলো তাদের পথ ভালোভাবেই মনে রাখতে পারছে। অন্যদিকে সাদাকালো স্ট্রাইপের আকার কমানো হলে দেখা যায় তারা কম দূরত্ব অতিক্রম করে। এই ক্ষেত্রে সংখ্যাগত ধারণা থেকেই স্ট্রাইপগুলো পার হয় তারা। গোল্ডফিশের স্মৃতিশক্তি নিয়ে পুরনো ধারণা বদলাতে হবে বলে মনে করেন এই জীববিজ্ঞানী। বরং একই পরিবেশে থাকা তাদের জন্য বিরক্তিকর হতে পারে বলে ধারণা তার। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পূর্ব পশ্চিম শেষ করার আগে প্রধান শিরোনামগুলো জানাবো আরো একবার। ভারতীয় জাতীয় কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খড়গে 2 যুগ পর নেতৃত্ব গান্ধী পরিবারের বাইরে। মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে পিপলস ডিফেন্স ফোর্সের সংঘর্ষ, 3 দিনে 40 সেনা নিহতের দাবি। পশ্চিমা চাপের মধ্যে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে ইরান, তবে যুদ্ধে সহায়তা দেয়া হচ্ছে না বলছে তেহরান। এই ছিল আজকের পূর্ব পশ্চিমে। সবসময় সবশেষ খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। পরবর্তী সংবাদের আমন্ত্রণ রইল।